নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মার্কশিট হারিয়ে গেলে কিভাবে পাবে মোবাইলের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এখন মোবাইলের মাধ্যমে তোমাদের এইচএস বা মাধ্যমিকের মার্কশিট হারিয়ে গেলেও পাওয়া সম্ভব হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা একটি সরকারি ওয়েবসাইট যেটা সরকারের তরফ থেকে তোমার যে মার্কশিটটি সেটি কিন্তু সরাসরি প্রদান করে দেওয়া হবে এবং অনায়াসে সেটা ডাউনলোড করে তুমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে ঠিক যেমন অরিজিনালের ভ্যালু রয়েছে সমস্ত জায়গায় অরিজিনালের মতনই কাজ করবে এবং সেই অ্যাপ্লিকেশন থেকে যদি তুমি কাউকে ফরওয়ার্ড করো সেই সার্টিফিকেটটা আর ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না অর্থাৎ যদি এরকম কোনো পার্সেন্ট তোমরা থেকে থাকো যাদের মার্কশিট হারিয়ে গেছে এইচএস বা মাধ্যমিকের তারা অনাসে আমাদের এই পদ্ধতি অবলম্বন করে তোমাদের মার্কশিটটি সুন্দরভাবে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করতে পারবে তাও আবার তোমাদের নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ পদ্ধতিটা দুটো পার্টে আমরা ভাগ করবো অবশ্যই একটা রেজিস্ট্রেশন পার্ট এবং একটা ডাউনলোড পার্ট তো তোমাদেরকে প্রথমে আমরা রেজিস্ট্রেশন পার্ট অর্থাৎ কোন অ্যাপ্লিকেশান আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য কী কী মাধ্যম ব্যবহার করতে হবে যাবতীয় তথ্য আজকে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো আর একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা চলো আমরা সরাসরি সেই ওয়েবসাইটটি বা আমরা যেহেতু মোবাইল থেকে তোমাদেরকে দেখাবো তো মোবাইলের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো তো মোবাইলে আমরা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবো সেটাও তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ একদম সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা এটা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি অর্থাৎ আমরা প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোরের মধ্যে ডিজি লকার বলে লিখব হ্যাঁ বন্ধুরা যে অ্যাপ্লিকেশানটা তোমরা দেখতে পারছো এই অ্যাপ্লিকেশানটাই তোমাদেরকে ডাউনলোড করতে হবে অর্থাৎ ডিজিলকার তোমরা মোবাইল ভার্সানে তাছাড়া কম্পিউটার ভার্সানে ওপেন করতে পারো এমনি সরাসরি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যেতে পারো তো যেহেতু আমরা মোবাইল দিকে সম্পূর্ণ কাজটি তোমাদেরকে করে দেখাবো সেজন্য আমরা ডিজিলকার প্রথমে ইনস্টল করতে হবে অর্থাৎ এর মাধ্যমেই তোমাদের সার্টিফিকেটটি পাওয়া সম্ভব তো আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে এই ডিজিলকার অ্যাপ্লিকেশানটি সুন্দরভাবে ওপেন হবে এবং ওপেন হলে কিছু হয়তো ইনফরমেশান বা তোমাদের অ্যাক্সেস করার জন্য পারমিশন চাওয়া হবে সেগুলো অ্যাক্সেস করার জন্য পারমিশন দেওয়া দিতে হবে মোবাইলকে অবশ্যই আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চয়েস করব। এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে সমস্ত অপশানগুলো আমরা স্কিপ বা নেক্সট করে বেরিয়ে যেতে পারি তো আমরা স্কিপ বা নেক্সট না করে স্কিপ নেক্সট করছি ওকে গো লেটস গো অপশানে হয়ে চলে গেছি অর্থাৎ এটা আমার ইন্টারফেস তো প্রথমে আমরা এটার মধ্যে লগ ইন হতে হবে তো গেট স্টার যে অপশনটি তোমরা নিচে দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান হচ্ছে সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট অবশ্যই তুমি যদি প্রথম হয়ে থাকো আমরা প্রথম থেকেই যেহেতু দেখাচ্ছি তো যদি তোমার অ্যাকাউন্ট থেকে থাকে এই সম্বন্ধে জানো অবশ্যই সেই ভিডিওটা আমরা আগে দিয়েছি ডিজিলকার রেজিস্ট্রেশনের কম্পিউটার ভার্সান সেটাও কিন্তু উপরে আই বাটনে উঠছে দেখতে পারো তাছাড়া এখান থেকে আর কী কী সুবিধা পাওয়া যায় ডিজিলকার আর কী কী কাজে ব্যবহার করা যায় আমরা যে শুধু মার্কশিট ব্যবহার বার করতে পারবে সেটাই দেখাচ্ছি তা নয় এখান থেকে অনেক কিছু করা যায় সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম এখানে ক্রিয়েট করতে গেলে তোমার আধার ক্রিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে অর্থাৎ আধার কার্ডে যে যা ডাটা রয়েছে সমস্ত ইনফরমেশান এখানে দিতে হবে সেই আধার কার্ডের ডাটা অনুযায়ী এখানে ইনপুট হবে এবং আধার কার্ডের যা নাম রয়েছে সেই সব নাম ইনপুট করে তোমাদেরকে সাবমিট করতে হবে লাস্ট তো প্রথমেই রয়েছে ফুল নেম তারপর ডেট অফ বার্থ মেন না ফিমেল মোবাইল নম্বর অবশ্যই আধার কার্ডের মোবাইল নম্বর যোগ থাকতে হবে নাহলে কিন্তু এই কাজটি করা সম্ভব নয় এবং সিক্স ডিজিট পিনকোড তোমার পছন্দ খুশি পিনকোড ব্যবহার করতে পারো যখন সফটওয়্যারটা দ্বিতীয়বার ওপেন করবে তখন ওই পিনকোডের মাধ্যমে ওপেন হবে এবং ইমেল অ্যাড্রেস নিচে সর্বনিচে আধার কার্ড তো আমরা এই পুরো স্টেপটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি সাবমিট করার সাথে সাথে তোমাদের আধার বেসে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট করতে হবে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো এখানে একটা ইউজার নেম চয়েসের অপশান দিচ্ছে যে সেট করতে বলছে ইউজার নেম তো তোমরা এখানে আধার কার্ড নম্বরটাই লিখে দিতে পারো তাছাড়া তোমার নামও লিখতে পারো তো দেখো সুন্দরভাবে আমাদের ইউজার নেমটা চয়েস বা সেট হয়ে গেছে এবং ইউজার নেমটা আমাদের সামনে ওপেন হচ্ছে তোমরা যদিও হাইট দেখতে পারছো ওকে করে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ইউজার নেম ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজ চলে এসেছে এবং এটা আসার পর আবার সম্পূর্ণভাবে এর মধ্যে লগ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা পুনরায় লগ ইন করতে পারো তো লগ করতে গেলে তোমাদের আধার কার্ড নম্বর যে পিনকোডটা ব্যবহার করেছে পিনকোড নম্বর দেওয়ার পর আবার ওটিপির মাধ্যমে দ্বিতীয়বার লগ ইন করতে হবে এখানে আসার পর নিচের দিকে ইস্যু যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের ওখানে ক্লিক করার সাথে সাথে তো আমি আধার কার্ডটা চয়েস প্রথম তো আধার কার্ডটা আমাকে প্রথমে নিতে হবে যেহেতু আমরা এই কাজটি করছি তো আধার বেসে আবার আধার ওটিপি আসবে এবং সেটা প্রথমে আমাদেরকে আধার কার্ডটা এখানে ইস্যু করাতে হবে এবং আধার কার্ডটা সাকসেসফুলভাবে আমাদের এখানে ফ্যাচিং হয়ে গেছে এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ আধার কার্ড পর্যন্ত আমরা অ্যাড করলাম এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদের সামনে সম্পূর্ণ করলাম অর্থাৎ এই ডিজিলকারের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তোমাদের সামনে সম্পূর্ণ হলো আমরা পরবর্তীতে এই ডিজিলকারের মাধ্যমে কীভাবে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু করাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা পুরো ইনফরমেশনটা দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরই খারাপ লাগবে এবং তোমরা বুঝতে অসুবিধা হবে নেক্সট পার্টটা দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে সেজন্য অবশ্যই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দাও পাশে দেওয়া নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ